আজকে আমি যাব বিশ্ব বাংলা গেটে ক্যাটারিং করতে। হাহা, প্রথমেই সাইকেল নিয়ে চলে গেলাম সেখানে, যেখান থেকে গাড়ি ছাড়বে সেখানে। যা হোক করে গাড়িতে ওঠার পর তেল নিয়ে বরফ নিয়ে আর এই পোলা পাইনগুলোকে নিয়ে আমরা সোজা চলে গেলাম বিশ্ব বাংলা গেটের কাছে। কাজের জায়গাটা এত সুন্দর দেখে একটু হেঁটে নিলাম, একটু বিভিন্ন ধরনের পোজও মেরে নিলাম। পোজ মারার পর ভাবছিলাম এখানে কি বসবো, তা বললাম না থাক। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা দেখে আগেই বুঝেছিলাম ভাই মেনুটা অতটাই সুন্দর হবে। ওখানে গিয়ে দেখি চেয়ার টেবিল ভাই আগে থাকতেই পাতা, তাই ওটার চিন্তা না করে আমরা একটু প্লেটগুলো মুছে নিলাম, নিয়ে খাম করে নিলাম। তারপরে পায়ের উপর পা তুলে গুনছিলাম এখানে কটা এসি আছে। তোমাদের এসিগুলো গোনা হয়ে গেলে আমাকে একটু ইনস্টাতে ফলো করে নাও, লিংক কমেন্টে পিন করা আছে। তারপরে রেডি রেডি হয়ে বাইরের দৃশ্য দেখে আই এম তো অবাক। এই সুন্দর ভিউ দেখার পর আমি একটু আইসক্রিমের বাটিগুলো সাজাচ্ছিলাম। আইসক্রিমটা খাওয়া হয়নি, কারণ এখানে এসি ঠান্ডা বেশি। ক্যামেরাম্যান দাদাদের ফটো তোলা দেখতে দেখতে আমাদের কাজটা শুরু হয়ে গেল। আর কাজটা যেহেতু বুপেতে ছিল, রিল্যাক্সে কাজ চলছিল, নো চা। তাই আমরা কাজটা শেষ করে মটন দিয়ে খেতে বসে গেলাম। আমরা তো তখন মটন খেতে থাকি, তোমরা তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা, বাই বাই।